দ্রুত এই ক্যাবিনেটটা কিন্তু বাড়ান, এবং কিছু কিছু রাজনীতিবিদ যারা ইলেকশন করবে না এই শর্তে ঢুকাই দেন, প্রতি দলকে বলেন দুজন করে দেন, আপনারা সব দলে ভালো লোক আছে নিয়ে আপনি সাজান, আপনি দেখবেন তারা আসার পরে আপনি স্ট্রেংথটা বেড়ে যাবে। তখন সে জানাই দিল, এখন আপনি যে সংস্কার কমিটি বলতেছেন এটা সংস্কার না, আলী রিয়াজ বিশ্বাস করতেছে রিরাইট দ্য কনস্টিটিউশন, আর তাকে বসাইছেন কনস্টিটিউশন সংস্কারটা কি করা হবে দেখার জন্য, তাদের বলেন আমরা রাজনীতি দল আপনার ঐক্য পোষণ করে সংসদে যায় সব কিছু করে, ওইটা হবে কিন্তু এক্সিটটা ভালো হবে কিন্তু, এবং দলগুলো রিল্যাক্স হয়ে যাবে, দায়িত্ব পেয়ে যাবে কিন্তু। এখন যদি বলেন আমরা একদম ভাত ডাল কিনা পোলাও মানে এক মাংস তৈরি করে টেবিলে দিব তারপর তোমার দাও দেবো, এটা হয় না, এটা রাজনীতি। আজকে ইউনুস সাহেব যখন জাতিসংঘে যাচ্ছে, কালকে রবি ভাই আশরাফ মাহমুদ জাতিসংঘে যাচ্ছেন, তিনি বক্তৃতা দিবেন, উনি শপথ দিচ্ছেন কিন্তু এই কনস্টিটিউশন দিয়ে, এই কনস্টিটিউশন সংরক্ষণ করবেন। আবার এখানে কথা বলা হচ্ছে এগুলো হবে না, এই যে দ্বিমত না, আমি বলি দ্বিচারী না, এটা হচ্ছে বহুচারী, বহুচারিতে দিয়া কিন্তু আপনি এই গভর্নমেন্ট চালাতে পারবেন, একটা সময় কিন্তু এটা ভিতর থেকেই কলাপস হয়ে যাবে, এখনো সময় আছে, যদি মনে করেন কিছুদিন থাকবেন সংস্কার করবেন এখনো সময় আছে, যেটা আশরাফ কথাটা বলছে সুন্দরভাবে বলছে রবিভাই বলছে, যারা রাজনীতি করে না বিভিন্ন দলের রাজনীতি সরাসরি করে না কিন্তু রাজনীতি বুঝে, অথবা যারা নির্বাচন করবে না রাজনীতি বুঝে নিয়ে আসেন তাদের, রাজনীতি মানে খারাপ এই তো বাদ দেন না কেন, যারা রাজনীতিবিদদেরকে কোথায় কোথায় বলতে পারেন আপনার খারাপ, হ্যাঁ তারা খারাপ, খারাপ হলে তারাই ভালো কিন্তু, তারাই জনদরদী, তারাই কিন্তু ওই মজুরের পাশে দাঁড়ায়, অবাদটা খারাপ এ কথাটা কে বলছে, এক এক ধরনের ইন্টেলেকচুয়াল আছে আর বুদ্ধিজীবী আছে আর আমলারা আছে সব খারাপ, আর সুবিধা তারা ভোগ করে কিন্তু। আমি বলি রাজনীতিবিদরা পৃথিবীর সবচেয়ে বেশি খারাপ এবং সবচেয়ে বেশি ভালো, আর ভালো কিছু হলে তাদের কাছ থেকে, খারাপ কিছু তাদের কাছ থেকে, মধ্যে যারা থাকেন হবে না। এই সরূপটা কি, এই সরকার সম্পূর্ণ আমলা নির্ভরশীল হয়ে গেছে, সম্পূর্ণ আমলা নির্ভরশীল, একটা কলম চলে না যদি সচিব ঠিক মতো বুঝাই দিতে না পারে, ওই ও সেক্রেটারি বলতে না পারে, এত নামলা নির্ভরশীল কি হতে পারে, প্রত্যেকটা অর্ডার একজন যেটি হোক না আমলা নির্ভরশীল হয়ে গেছে, আমরা তো এটা চাইনি, বিপ্লবোত্তর সরকার তো আমলা নির্ভরশীল হবে না, জনগণের পালসকে জনগণের ভাষা বুঝবে না, বুঝবে না। আমি সেই জন্যই বলছি এখনো সময় আছে, দ্রুত এই ক্যাবিনেটটা কিন্তু বাড়ান, এবং কিছু কিছু রাজনীতিবিদ যারা ইলেকশন করবে না এই শর্তে ঢুকাই দেন, প্রতি দলকে বলেন দুজন করে দেন, আপনারা সব দলে ভালো লোক আছে নিয়ে আপনি সাজান, আপনি দেখবেন তারা আসার পরে আপনি স্ট্রেংথটা বেড়ে যাবে, জনসমর্থনটা বেড়ে যাবে, সবাই মনে করবে সেন্স অফ পার্টিসিপেশন আমরা তো আসি এখানে আগায় যান আপনি, তখন দেখবেন এই ছটা কমিশন করছেন, ছটা কমিশন করছেন, যখন আপনি টিআইবি বলে দিল ইফতেখারুজ্জামান, ইফতেখারুজ্জামান টিআইবি নির্বাহী পরিচালক, তিনি যখন বলে দিলেন চেতনা ধরলে নতুন দল করতে হবে, আপনার জীবনের উচিত ছিল সেই তখন পদত্যাগ করা, কারণ টিআইবির কাজটা কি করাপশন পারসেপশন তৈরি করা, আপনি আপনি কিন্তু রিপোর্ট দিয়েছেন, আপনি কি বলেন ওরা আসতে হবে, তাহলে আপনি তো এই দেশে রাজনীতি করলেন, আমি জার্মান হেডকোয়ার্টারকে বলবো লক্ষ্য রাখেন, আমি তাকে শ্রদ্ধা করি কথাবার্তা ভালো, কিন্তু তিনিও তো দেখেন মানুষ যখন বেশি পাওয়ার পেয়ে যায় বা সুবিধা তখন সে বেসামাল হয়ে যায়, তাই কথা বলা ঠিক হয়নি, যেমন বৌদি আল্লাহ হোসেন ধরনের কথা বলছেন বলা ঠিক হয়নি, এবং এগুলি হয়ে যাচ্ছে কিন্তু, যেমন আপনি বলছেন কনস্টিটিউশন কমিটি করছেন সংস্কারে, এখন কনস্টিটিউশন কমিটি করলেন স্বাধীন মালিক ছিল, স্বাধীন মালিক নাই, আলী রিয়াজ আসলো, আমার ঘনিষ্ঠ বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, উনি কি ইচ্ছে করে সরে গেলেন স্বাধীন মালিক, এখানে এখানে সে বলছে সাত দিন পরে সে কথা বলবে, সে এখন বলবে না, সে যখন বলছে বলবে না আমরা কনক্লুশন ড্র করবো, শুধু একটা কথা বলবো আলী রিয়াজের প্রতি শ্রদ্ধা রেখে বন্ধু, আমি তার সমস্ত কিছু প্রশংসা করি, কিন্তু আলী রিয়াজ কিন্তু ইতিমধ্যেই জাতিকে জানান দিচ্ছে একটা সেমিনারের মাধ্যমে যে রিরাইটিং দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন রিরাইট করতে হবে, অর্থাৎ এই কনস্টিটিউশনটাকে নতুন তৈরি করতে, যখন সে জানাই দিল এখন আপনি যে সংস্কার কমিটি বলতেছেন এটা সংস্কার না, আলী রিয়াজ বিশ্বাস করতেছে রিরাইট দ্য কনস্টিটিউশন, আর তাকে বসাইছেন কনস্টিটিউশন সংস্কারটা কি করা হবে দেখার জন্য, বিপরীত হয়ে গেছে, এখন সংস্কার করলে কি প্রিএম্বল থাকবে, বোঝা মুশকিল, কনস্টিটিউশন প্রিএম্বল করে দেবেন, এত সোজা কথা বলা সোজা, আপনি কিছু নিয়ে আসেন না কেন, এই এই কনস্টিটিউশনে মানে স্বাধীনতার পর থেকে ফিফথ অ্যামেন্ডমেন্ট সেভেন্থ অ্যামেন্ডমেন্ট যত অ্যামেন্ডমেন্ট ছিল এগুলো সবই দেখেন আসছে,
এখন জিয়াউর রহমান সব খারাপ কাজ করছে, এর সাথে কি সবই খারাপ ছিল? তাহলে বলেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, রবিবার ইতিমধ্যে রবিবার বললেন থাকবে, কথার কথা বললাম, বলেন উপজেলা থাকবে না, বলেন হেলথ পলিসি বাতিল করে দিলাম, পারবেন? এত সোজা, এগুলি সবই তো মানব কল্যাণে গেছিল। কাজে এরশাদকে যেমন মূল্যায়ন করতে হবে, আপনার প্রয়োজনীয় ভালো কাজ করেছে, জিয়াউর রহমানকে তো অবশ্যই মাল্টি পার্টি সিস্টেম করতে হবে। জিয়াউর রহমান তো নিজস্ব অপবাদে পড়েনি, জিয়াউর রহমান বড় অ্যাসেটটা কী ছিল, যে তিনি ব্যক্তি জীবন সৎ ছিলেন এবং ভিশনারি ছিলেন, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক ছিলেন, তাকে অর্থাৎ তার হাত দিয়ে এই দেশের ক্ষতি কিছু হবে না, এই সৃষ্টিতে একটা অবদান ছিল। আমি সব নিয়ে আসেন না কিন্তু, হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর কথা বলছেন, স্বাধীনতা আমি বলছি 10ই জানুয়ারি 1972 সাল পর্যন্ত অবিসংবাদিত নেতা, নো বডি ক্যান ক্রিটিসাইজ। যেদিন তিনি প্রধানমন্ত্রী হলেন তিনি জাতিকে দ্বিধাবিভক্ত করে, অর্থাৎ মানে এই জাতির থেকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হলেন, ওখান থেকে শুরু হয়েছে তার সমালোচনা এবং বাকশালী। সুতরাং আলোচনা করবেন, সমালোচনা করবেন, কিন্তু এটা বলবেন না যে তিনি ভুল করেননি, তিনি ভুল করেছেন, সমালোচনা করেন, ভুল সবাই করেছে এবং এই করেছে বলে আজকে অবস্থা, এই সমস্ত ভুলগুলো সংশোধন করেন। আমরা দেখেছি এগুলো জরুরি হয়ে পড়ছে, আজকে বলা শাহাবুদ্দিন সাহেব ক্ষমতা আসলেন তিন ত্রিদলীয় ঐক্য জোট, কতগুলো ফর্মুলা ছিল মানা হয়নি, কেন মানেনি? আবার দেখেন 2007 সালে যখন আসলেন অনেকগুলি সংস্কার করা হলো, মানেন, মানুষ কে মানেন? এই যে সংস্কার করতেছেন মানে না তো, তারপরে এখন কেন করতেছেন? আপনার সংস্কারের সমস্ত রিপোর্ট তো আমাদেরও আছে, কিন্তু এমন কোনো রিপোর্ট নাই যা আপনি তুমি লিখতে পারেন। আমি দেখেছি পড়েছি, নতুন কিছু আনতে পারবেন না, আনতে যখন পারবেন না বলে দেন আমি একটা কমিটি করলাম নির্বাচন পরিচালনা কি নির্বাচন কমিশন সংস্কার করার জন্য এবং সংবিধান সংস্কার কি করা যায়, দেখ শেষ, আর কোনো কমিটি করবেন না। বাকি দায়িত্ব কার, যারা ক্ষমতায় যাবেন তাদের বলেন আপনার রাজনীতি দল আপনার ঐক্য পোষণ করে সংসদে যায় সব কিছু করে, ওইটা হবে কিন্তু এক্সিটটা ভালো হবে কিন্তু, এবং দলগুলো রিল্যাক্স হয়ে যাবে, দায়িত্ব পেয়ে যাবে কিন্তু। এখন যদি বলেন আমরা একদম ভাত ডাল কিনা পোলাও বানায় এক মাংসটা তৈরি করে টেবিলে দিবো তারপর তোমার দাওয়াত দেবো, এটা হয় না, এটা রাজনীতি। টেবিলে পাক করবেন কবে, কিভাবে করবেন, এই আশা থাকবে না জাতি, কারণ অসহ্য হয়ে গেলে কিন্তু বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা কি হবে, যত বিশৃঙ্খলা হবে দেশ কিন্তু সিভিল প্রশাসন থেকে দূরে চলে যাবে। আমি স্পষ্ট করে দিলাম, সিভিল প্রশাসন ধরে রাখা দায়িত্ব এই দল, এই এখন বর্তমান বিএনপি বামপন্থী যারা আছেন, জামাত যারা আছেন, একটাই শর্ত আপনার, কোনো ক্রমে যাতে সিভিল প্রশাসনের ব্যর্থতা নতুন কিছু আহ্বান না যায়। আমার কি, আমি কিন্তু ভীত আছি এখানে, সুতরাং সিমটম কিন্তু ভালো মনে করতেছি না। সচেতন হন বামপন্থীরা, যারা ছোট ছোট পার্টি বড় বড় কথা, এতটু পার্টি এত বড় কথা হাঁটাই ফেলাইতেছে, আমি খবর রাখি অনেকে অনেকেই কিন্তু চিন্তা করতেছে অন্য কিছু, কারণ পাইনেছে মাটি নিয়ে। এই মুহূর্তে বড় চ্যালেঞ্জটা, বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি জামাত ইসলামের, কারণ সম্ভাব্য যারা বিজয়ী দল থাকে তাদেরই জামাত যে নির্বাচন হয়, ধরেন অপোজিশন হলো জাতীয় পার্টি হারাই যাবে, জাতীয় পার্টিতে জোর করে ফেলাবে, হারাই যাবে না তো। এখন জিএম কাদের তো একটা ভালো কাজ করেছে, জাতির কাছে ক্ষমা চাইছে, এই যে সে ক্ষমা চাইছে, আপনি করেন বা না করেন বড় কথা না, তিনি কিন্তু ক্ষমা চাইছে। এই যে ক্ষমা চাওয়াটা, বাংলাদেশে তিনি প্রথম ব্যক্তি রাজনীতিবিদ তিনি ক্ষমা চেয়েছেন, এখন আপনি ক্ষমা করেন না বড় কথা না, চেয়েছেন তো, অর্থাৎ উপলব্ধি শুরু হয়ে গেছে কিন্তু, এই ধরনের উপলব্ধি কিন্তু আগামীতে আমি আশা করি আওয়ামী লীগেরও আসবে। উপলব্ধি আসলে তো মানুষ ভুল সংশোধন করতে পারে, রবি ভাই যারা বললেন মানুষ যদি ভালো হয়ে আসে কোনো অসুবিধা নাই, তার আদি চরিত্র চেঞ্জ করতে হবে তাকে, এবং আমি সেই জন্যই বলছি কেউ হারা যায় না, কিন্তু সব দল বাংলাদেশে আসে থাকবে, শুধুমাত্র স্থানকাল পাত্রভেদে পরিবেশের সাথে আপনাকে পরিবর্তন করতে হবে, একজনের এই দেশটা আপনার আমার, আপনার আমার যদি হয় এই দলগুলো এই দলগুলোকে চিন্তা করতে হবে, বিকল্প কোনো পন্থায় যদি কিছু ঘটে যায় তখন আপনাদের কপাল থাবর সব হয়ে থাকবে না, থাবরান কপাল, সময় আছে এখনো কিন্তু হুশে আসে। আমার শেষ কথা হলো, ভিন্নভাবে একটা কথাকে শেষ করে দিই, আপনারা আলোচনা করতেছেন আমি শুনতেছি সব সময় পতনের আগে পর থেকে যে হাসিনা সরকার অপোজিশন নিষ্পেষিত করছে, সব সত্য, ইতিহাসে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, ব্যতিক্রম ঘটনা, সেটা হচ্ছে শেখ হাসিনা জাতীয় পার্টি নামে একটা দল ছিল, কিন্তু এই দলটাকে সে পাটাপুতা দিয়ে বাঁচতে বাঁচতে এগুলো একটা পর্যায়ে নিয়ে গেছে যে দুদিন পরে বলতো আমার জুতামোস, আমার জুতামোস, অর্থাৎ জাতীয় পার্টি যে কোনো কারণে হোক শেখ হাসিনার ক্ষমতাসীন বলয় থেকে সবচেয়ে নির্মমতা শিকার জাতীয় পার্টি,
ইতিহাস কথা বলবে একদিন, এবং এইগুলো যে বললাম যে অনেক কথা আছে বলা যায় না, কার দুঃখটা কে বলবে? আজকে জিএম কাদের ক্ষমা চেয়েছে, আমি খুশি হয়েছি, ভবিষ্যতে কথা হলে আমি বলবো, অনেক তথ্য আমি প্রকাশ করবো, শুনবেন, রবিবার থাকেন সেদিন, কারণ অতি সত্য ইতিহাস না জানলে তো অসুবিধা আছে আমাদের। শুধু একটু বলে রাখলাম যে ক্ষমতাসীন দল হিসাবে জাতীয় পার্টিকে ইতিহাসে সবচেয়ে নির্মম প্রবস্থা নিয়ে এসেছিল শেখ হাসিনা আওয়ামী লীগ, অর্থাৎ তাকে গলা টিপে ধরে নাক চাপা দিয়ে যা খুশি তাই করেছে, এই যে শ্বাস প্রশ্বাস চালু করছিল না, দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি অফ জাতীয় পার্টি, পারে নাই, কিন্তু তার উত্তরটা কি এদিকও নাই এদিকও নাই, কিন্তু ইতিহাস সাক্ষী দিবে যে কি ঘটেছিল। আমি সময় হলে একদিন এই কথা প্রসঙ্গে বলবো। আজকে ধন্যবাদ।